বেসিক ফিজিক্সের অন্য একটি ক্লাসে সকল স্বাগত। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন বা জাড্যভ্রম নির্ণয় কার ক্ষেত্রে, ইউনিফর্ম রড অর্থাৎ সুষম রডের ক্ষেত্রে। তাহলে এই সুষম রডের ক্ষেত্রে আমরা যেটা গুণমানক করব প্রথম, তো এখানে আমি দুটো কেস আলোচনা করব। তা প্রথম কেস যেটা আমি দেখব সেটা হচ্ছে গুণমানকটা হবে গড় কেন্দ্রগামী, গড় কেন্দ্রগামী অর্থাৎ ওদের মধ্যবিন্দু বরাবর। ওকে, এটা হচ্ছে গুণমানক। তো এই গুণমানকের সাপেক্ষে যদি এই সুষম রডটা এরকমভাবে কৌণিক বেগে ধরে তাহলে তার ক্ষেত্রে ওমেগা কৌণিক বেগে যদি ধরে তাহলে তার ক্ষেত্রে আমরা দেখতে চাইব যে এর জাড্যভ্রামকের মান কি হবে। তো প্রথমেই ধরে নিই যে এই সুষম রডটার যে ভর, এই সুষম রডটার ভর এটা হচ্ছে নিউ, এবং দৈর্ঘ্য সেটা হচ্ছে এল। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ভর কত হচ্ছে? প্রতি একক দৈর্ঘ্যে ভর এম বাই এল, প্রতি একক দৈর্ঘ্যে ভর। এখন দেখো, যেহেতু আমি ঘূর্ণন অক্ষটা নিচ্ছি ভর কেন্দ্রগামী, তাহলে আমার এই ঘূর্ণন অক্ষটাকেই আমার ধরে নিতে হবে যে এটা হচ্ছে গ্রাফের মূল বিন্দু। তাহলে গ্রাফের মূল বিন্দু যদি এটা হয়ে যায়, তাহলে মূল বিন্দুর ডান সাইডে রডের কতটা অংশ থাকবে, বাঁ সাইডে কতটা রডের অংশ থাকবে? এল বাই টু, এল বাই টু, তাই তো? তাই জন্য রডের এই সাইডের প্রান্তকে আমি কত হবে, এই সাইডের প্রান্তটা অবস্থান করবে মাইনাস এল বাই টু, আর ডান দিকের অবস্থানটা করবে প্লাস এল বাই টু। ঠিক আছে, তাহলে আমার যে ছোট্ট একটা অংশ যখন কল্পনা করব এবং সেক্ষেত্রে যখন ইন্টিগ্রেশন করব, সেই ইন্টিগ্রেশনের লিমিটটা আমি পেয়ে যাবো কি, মাইনাস এল বাই টু থেকে এল বাই টু পর্যন্ত রডটা বিস্তৃত। তাহলে এই যে ছোট্ট অংশ আমি কল্পনা করব বললাম, এই ছোট্ট অংশটা ধরে নিচ্ছি, এই যে ভর কেন্দ্র রয়েছে, ঘূর্ণন অক্ষ রয়েছে বা ভর কেন্দ্র রয়েছে, এই ভর কেন্দ্র থেকে এক্স দূরত্বে অবস্থিত, এবং এই যে অংশটা দৈর্ঘ্য, এই অংশটা দৈর্ঘ্য হচ্ছে খুবই ছোট ডিএক্স পরিমাণ। তাহলে এই ডিএক্স পরিমাণ অংশের ভর কত হবে? ডিএক্স অংশের উপর, তাহলে ডিএক্স অংশের ভর হয়ে যাচ্ছে প্রতি একক দৈর্ঘ্য ভর হচ্ছে এম বাই এল ইন্টু ডিএক্স, এটাই হচ্ছে ডিএক্স অংশের। তাহলে এখন ডিএক্স অংশের, ডিএক্স অংশের জাড্যভ্রামকের মান কত হবে? ইকুয়াল টু কি লিখতে পারি, যে এম এল ডিএক্স মানে হচ্ছে এই ডিএক্স অংশের ভর ইন্টু ঘূর্ণন অক্ষ থেকে ডিএক্স অংশের দূরত্বর বর্গের, তাই তো? দূরত্বর বর্গ, তাহলে দূরত্বর বর্গ মানে ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এইটা হয়ে যাচ্ছে ডিএক্স অংশের জাড্যভ্রাম। ওকে, তাহলে এইটারই আমি মান দেবো কি ডি আই হিসাবে। তাহলে এইটা যদি ডিআই হয়, তাহলে মোট জাড্যভ্রামক আই ইকুয়াল টু কি লিখবো, ইন্টিগ্রেশন অফ ডিআই ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস এল বাই টু থেকে এল বাই টু এর হচ্ছে লিমিট। এখন এইখানে যদি মানটা বসাই, দেখো এম বাই এলটা কনস্ট্যান্ট, তাহলে এম বাই, এম বাই এলটাকে এটাকে বাইরে বের করে লিখলাম, তাহলে এটা কি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এম বাই থ্রি এল ইন্টু এখানে কি রয়েছে এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে হয়ে যাচ্ছে এক্স কিউব, পাওয়ার কত হচ্ছে, পাওয়ার হচ্ছে মাইনাস এল বাই টু থেকে এল বাই টু ইকুয়াল টু এম বাই থ্রি এল ইন্টু এর মানটা কি দাঁড়াচ্ছে, তাহলে এল কিউব বাই এইট, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে মাইনাস প্লাস এল কিউব বাই এইট, এটা হয়ে যাচ্ছে, কারণ এটা তো মাইনাস এল কিউব বাই এইট হতো, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাই জন্য তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, দেখো ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম বাই থ্রি এল ইন্টু এল কিউব বাই ফোর, এটা দাঁড়াচ্ছে, তাহলে এইটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে, দেখো একটা এল কেটে গেলে ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার। ওকে, তাহলে আমাদের জাড্যভ্রামকের মান কি পেলাম, ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার। ওকে, তাহলে এইটা হলো আমাদের কেস ওয়ান, এটার ক্ষেত্রে লিখে নিন কেস ওয়ান, কেস ওয়ান। এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কেস টু,
কেস টুটা কি? কেস টুটা হচ্ছে এই রডটার ক্ষেত্রে, এই রডটার ক্ষেত্রে এখন যদি আমরা এই ঘূর্ণনক্ষর পজিশনটা চেঞ্জ করে দিই, ঘূর্ণনক্ষর পজিশনটা চেঞ্জ করে দিই, অর্থাৎ ঘূর্ণনক্ষটা এখন যদি একটা প্রান্তে অবস্থান করে, তাহলে ঘূর্ণনক্ষটা একটা প্রান্তে অবস্থান করলে আমার মূল বিন্দু এখন এটা হয়ে যাচ্ছে, আর অন্য এক প্রান্তের পজিশন কোনখানে হচ্ছে? এল এতে। তাহলে আমার এর ক্ষেত্রে ইন্টিগ্রেশনের লিমিট হবে কি? জিরো থেকে এল। সেরকমই আগের মতোই কেস কি, যে একটা ছোট্ট অংশ যদি এক্স দূরত্বে, ছোট্ট অংশ সেটা যদি ডিএক্স হয়, এই যে দূরত্বটা এটা হচ্ছে এক্স দূরত্ব, এই পর্যন্ত দূরত্বটা এক্স দূরত্ব, এটা ডিএক্স, এই অংশটা লেখা ঠিক হয়নি, ঠিক আছে, তাহলে এবার বুঝতে সুবিধা হচ্ছে। তাহলে এর ক্ষেত্রেও তাহলে এখন কি হচ্ছে, যে ডিএক্স অংশের ভর কত দাঁড়াচ্ছে? ডিএক্স অংশের ভর দাঁড়াচ্ছে এম বাই এল ইনটু ডিএক্স, তাই তো? ডিএক্স অংশের যা ডোভ্রামক কত দাঁড়াচ্ছে? ডিএক্স অংশের যা ডোভ্রামক আমাদের দাঁড়াচ্ছে এম বাই এল ইনটু ডিএক্স ইনটু এক্স স্কোয়ার। ওকে, তাহলে এইটা হচ্ছে ডিএক্স অংশের যা ডোভ্রামক। এখন যখন ডিএক্স অংশ যা ডোভ্রামক পেয়ে গেলাম, এটাই এর ক্ষেত্রে এখন ডিআই। ওকে, তাহলে এখন আই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? আই ইকুয়াল টু দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন ডিআই ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, যে জিরো টু এল, এর ক্ষেত্রে এম বাই এলটা কনস্ট্যান্ট, বাইরে বের করে দিলাম মানটা, কারণ এই মানটা তো ভ্যারি করছে না এক্স এর সাথে, দূরত্বের সাথে, এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এম বাই থ্রি এল সেই, আর এটা হয়ে যাচ্ছে শুধু এক্স কিউব জিরো টু এল। তাহলে মানটা যদি বসাই কি দাঁড়াচ্ছে? এম বাই থ্রি এল ইন্টু এল কিউব, তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়ান বাই থ্রি এম এল স্কোয়ার। ওকে, একটা এল কেটে যাচ্ছে ওপর নিচে। তাহলে আমার এর ক্ষেত্রে জাডো ভ্রামকের মানটা কি হলো? জাডো ভ্রামকের মানটা হলো যে আই ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এম এল স্কোয়ার। এখন দেখো এই যে আইটা, এটাকে আই রাখলাম, আর আগেরটা যেহেতু ভর কেন্দ্রগামী ছিল, তাহলে সেই ক্ষেত্রে আমি আই এটাকে আই জি টার্ম দিচ্ছি, আই জি, কারণ ওইটা ভর কেন্দ্রগামী। ওকে, তার মানে এই ধরো ভর কেন্দ্র এখানে অবস্থান, সেটা হচ্ছে জি পয়েন্ট, তাহলে আই জি, তাহলে এর ক্ষেত্রে আই জি। আবার দেখো এই যে প্রসেসটা আমরা করলাম কেস টুটা, এটা কিন্তু আমি সমান্তরাল অক্ষ সময়ের উপপাদ্য বা প্যারালেল অ্যাক্সাস থিওরেম দিয়েও আমি বের করতে পারতাম। সেক্ষেত্রে কি ধরো এর কি করা হতো, যে ভর কেন্দ্রগামী যে অক্ষ এটা কি ছিল, এই অক্ষ বরাবর আই জির মান আমরা কত পেয়েছিলাম, যে ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার, এই মানটা পেয়েছিলাম। এখন দেখো এই আই, এই ঘূর্ণনক্ষটার এই দুটো ঘূর্ণনক্ষ দুটো সমান্তরাল, তাহলে দুটো যেহেতু সমান্তরাল, তাহলে সমান্তরাল অক্ষ সময়ের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু আই জি প্লাস এর মোট ভর এম, আর দূরত্ব কতটা হচ্ছে এল বাই টু, তাহলে হচ্ছে এল বাই টু এর স্কোয়ার। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এম এল স্কোয়ার, এটা তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে ওয়ান বাই টুয়েলভ ওয়ান প্লাস থ্রি এম এল স্কোয়ার, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দেখো ওয়ান বাই থ্রি এম এল স্কোয়ার। তাহলে দেখো এই মানটা এর আর এই মানটা দুটো সেম, তাহলে দেখো আমি দুটো প্রসেসের মাধ্যমেই আমি এর মানটা নির্ণয় করা সম্ভব। ওকে, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ।